একটা টিজার দেওয়ার পরেই লাইগা গেল তুফানের পিছনে কী করে এখন তুফানরা আটকানো যায় তাই নয় কি নাহলে দেখেন নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে তুফানের যে টিজারটা এক মিনিট আঠাইশ সেকেন্ডে ভার্চুয়াল মিডিয়াতে আসছে এটা তারা চালায় দিছে যে কোনো একটা শোতে এইটা খবরটা সেন্সর বোর্ডে কেউ না কেউ দিয়ে দিছে সেন্সর বোর্ড থেকে এখন তলব করবে বা চিঠি লিখবে বা তুফানকে যে কোনো ধরনের শাস্তি দেবে ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে ভদ্রলোক যদি চালায় থাকে ওই ভদ্রলোক অন্যায় করছে তার মানে গুলশান সিনামলের মালিক অন্যায় করছে সে উইদাউট আর সেন্সার কোনো টিজার ট্রেইলার এক মিনিটের হোক আধা মিনিটের হোক চালাইতে পারে না আপনারা হয়তো জানেন আপনারা যে বিভিন্ন পণ্যের পাবলিসিটি দেখেন যেটা সিনেমা হলে দেখানো হয় সেটারও সেটা যে কোনো জিনিসের কোলা হোক বা যে কোনো জিনিসের পাবলিসিটি যারা দেখানো হয় এটাও সেন্সার বোর্ডের পারমিশন লাগে এটা নিয়ম তুফান এভাবে চালাইতে পারে না এমনকি তুফান চালাইছে মানে তুফানের মালিকরা চালাইছে বা তুফানের ডিস্ট্রিবিউশন কোম্পানি চালাইছে না চালাইছে কে সে হল মালিক সাজা হওয়া উচিত হল মালিকের হল মালিককে এমন সাজা দেওয়া উচিত যে তোমার সিনেমা হল এতদিনের জন্য বন্ধ করে দিলাম তো এটা তোমার শাস্তি বা এত টাকা শাস্তি আপনারা সবাই সাকিব খানের পিছনে লেগে গেছেন কেন এখানে আপনারা সবাই বলতে অনেকেই কমন্তব্য করতেছেন সিনেমার লোক সিনেমার লোক দেখেন এই যে লাগিয়ে গেছে সাকিব খানের পিছনে তুফানের ট্রেলারটা ভালো হয়েছে বা টিজারটা ভালো হয়েছে এখন সবাই মিলে তুফানের পিছনে লাগছে ইন্ডাস্ট্রির লুক লাগে নাই আপনারা একটু হিসাব করেন বন্ধুরা এখানে ইন্ডাস্ট্রির লুকের দোষ দিচ্ছেন কেন এখানে পার্টিকুলার যে কেউ একজন বা দুইজন লাগছে এখন আমাকে হিসাব করতে হবে কে লাগছে কারা লাগছে আমি তো মনে করি আমার যদি কোনো লাভ হয় তুফান আটকায়া তাহলে আমি করুম আমাদেরকে খুঁজা বাই করতে হবে বা আপনাদেরকে চিন্তা করতে হবে কার স্বার্থ আছে এই মুহূর্তে তুফান রিলিজ না হইলে সে একটা বাজি মারবে আমি কারো নাম বলতেছিলাম বন্ধুরা আপনারা যদি বোঝেন তাহলে আমার এখানে লেখেন। এখানে লেখেন আমার মেসেজে যে অমুক আপনার সন্দেহ হয় সন্দেহ আমাদের অনেকেরই হয় আমরা কারোর নাম বলতে চাই কিন্তু আমরা হিসাব নিতে পারি বন্ধুরা যে কারা এটা করতে পারে গুলশান সিনেমা হলে একশোতে এটা চলছে এটা খবর পাওয়া গেলো খবর পাই এটা সেন্সর বোর্ডে চিঠি দিল বা সেন্সর বোর্ডে টেলিফোনে জানাইলো সেন্সর বোর্ড থেকে লোক পাঠাবে ইন্সপেক্টর পাঠাবে এটার তদন্ত হবে সেন্সর বোর্ডের তো খায়া দেওয়া কাম নাই যদি এটা অন্যায় কাজ এটা নিশ্চয়ই কোনো দর্শক করে নাই বা সিনেমা মালিক করে নাই বা সিনেমা সংশ্লিষ্ট কেউ করে নাই সিনেমা সংশ্লিষ্ট যারা জড়িত আছে যাদেরকে ভাবেন যারা সব সাকিব খানের শত্রু তাদের ভুল সাকিব খানের শত্রুতা সেই যে তখন করছিল শাকিব খানের শত্রু তারা না যারা যৌথ প্রোডাকশানের সময় শত্রুতা করছিল পুরা ইন্ডাস্ট্রি বলছেন আপনারা পুরা ইন্ডাস্ট্রি শত্রুতা করে নাই বন্ধুরা তখন যাদের স্বার্থে আঘাত লাগছে যারা সাকিব খানকে পাইতো না বা যারা সাকিব খানের কাছে যেতে পারতো না বা যারা যৌথ প্রোডাকশানের সিনেমা করতে পারতো না তারাই কিন্তু করছে পার্টিকুলার কয়েকজন লোক পুরো ইন্ডাস্ট্রি নয় আপনারা কোনো কিছু হইলেই পুরো ইন্ডাস্ট্রিকে আপনারা বলেন যে সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন খারাপ সিনেমা ইন্ডাস্ট্রির লোকজনের খায়া দেওয়া কাম নাই তুফান ভালো চললে তারা এটা আটকাইবো বা সিনেমা ইন্ডাস্ট্রির খায়া দেওয়া কাজ নাই যৌথ প্রযোজনা বা যৌথ প্রযোজনা বা যৌথ প্রতারণা করে রাখে সিনেমা বানায় আসবির ব্যবসা করতেছে তাদের এত কিছু দরকার নাই তাদের তাদের এত খায়া দেওয়া কাম নেই এগুলো করবে এটা করে কারা যাদের স্বার্থ জড়িত থাকে যাদের স্বার্থে ব্যাহত হয় যাদের স্বার্থে আঘাত লাগে তারাই করে এবার এই যে তুফান একটা টিজার দিয়ে দুনিয়া মাতাইলো এবং সামনে ঈদে একটা বিরাট হাইপের ছবি এটাকে কারা আটকাতে চায় আমার তো মনে হয় যাদের প্রবলেম আছে তুফান আসলে তারাই আটকেতে চায় বা যাদের ছবি রেডি আছে ছবি রিলিজ করতে পারে না বা যাদের ছবি শাকিব খান শেষ করে না বা যাদের ছবি আছে যে ছবি একটু শুটিং করলেই তার ছবিটা রিলিজ করতে পারবে এরকম কেউই তো করবে নর্মাল পাবলিক বা আমি আপনি কেন করব বা ইন্ডাস্ট্রির লোকজন কেন করবে শাকিব খান ইন্ডিয়াতে সিনেমা করতেছে ইন্ডাস্ট্রির লোকজনের কিছু শত্রুতা আছে কোনো লোক কি বলছে ইন্ডাস্ট্রির লোকজন প্রশংসা করে নাই শাকিব খান একটা ভালো কাজ করতেছে সাকিব খান বাংলাদেশকে অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছে সারা বিশ্বকে জানাচ্ছে ইন্ডাস্ট্রির লোকজন বলে বলে না কয়েকজন যে কয়েকজন বলে না তারাই কিন্তু সাকিবের সূত্র আপনারা আননেসেসারি পুরোপুরি ইন্ডাস্ট্রিকে দায়ী করেন না এখন এই যে ঘটনাটা ঘটাইলো তুফানকে আটকানোর এই যে প্রচেষ্টা বা তুফানকে শাস্তি দেওয়ার এই যে প্রচেষ্টা বা তুফানের গতিবিধিকে পাল্টিয়ে দেওয়ার যে ব্যবস্থা যেমন ওই যে আমরা দেখি না তুফান আসতে আসে দক্ষিণ পশ্চিম দিয়া তারপরে এটা মোর ঘুরে চলে গেলো উত্তর দক্ষিণে এরকম করার জন্য তুফান যেভাবে ধায়া ভায়া বাংলাদেশের দিকে আসতে আসে এটাকে যেন আসতে দেওয়া না হয় এর জন্য পার্টিকুলার কিছু লোকজন করতেছে সেই লোকজনগুলো আপনারা চেনেন হয়তো মুখে বলেন না আমিও চিনি কারো নাম নিয়ে কথা বললে আমি আইনের জালে আটকে যাব কিন্তু আমরা বুঝতে পারি এগুলো কারা করতেছে কেন করতেছে তারা করতেছে তাদের স্বার্থে আমরা জানি আমরা সবাই স্বার্থপর সবাই নিজেরটা বুঝি তো এই যে একটা প্রবলেমের রে ফালাইলো আপনারা মনে করেন যে এই প্রবলেমের পরে তুফান শেষ হয়ে যাব এরপরে দেখবেন কদিন পরে বলবে তুফান যে যৌথ প্রযোজনায় ছবিটি বানিয়েছে তার কাগজপত্র দেখাও যৌথ প্রযোজনার নিয়মকানুন তুমি মেনেছো কি তার কাগজপত্র দেখাও যৌথ প্রযোজনার হিসাব অনুযায়ী বাংলাদেশে শুটিং করতে হয় সেটা দেখাও যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে আর্টিস্ট নিতে হয় টেকনিশিয়ানস নিতে হয় সেগুলো দেখাও আমি জানি না রায়হান রাফি সেগুলো দেখাতে পারবে কি পারবে না আর্টিস্টের ব্যাপারে আমি শিওর যে একজন প্রধান শিল্পী আমাদের এই দেশের আছে প্রধান নায়িকা এই দেশের আছে কাজে ওখানে বেঁচে যাবে আমাদের এই ছবির ক্যামেরাম্যানও বাংলাদেশের কিছু সহশিল্পীরও আছে বাংলাদেশের চঞ্চল চৌধুরীর মতো লোক আছে বাংলাদেশের শিল্পী ভাগাভাগি হয়ে গেছে তার পরবর্তীতে কী প্রশ্ন জানেন তোমরা যে ইন্ডিয়াতে শুটিং করেছো টাকা কে দিয়েছে কিভাবে দিয়েছে হিসাব দাও বা তোমাদের যে এই পর্ষরে বাংলাদেশে কেন শ্যুটিং হয় না সেটা হিসাব দাও বাংলাদেশে এত পার্সেন্ট কাজ করার কথা সেটা করা নাই সেটা হিসাব দিতে হবে আপনারা লেখা না এটা হবে এটা সামনে আসতে সেই দিন কারণ আমি বেশ একটা কালো মেঘ এই তুফানের মধ্যে দেখতে পাচ্ছি যে কালো মেঘটা বা যে অদৃশ্য শক্তিটা তুফানকে আঘাত করার ব্যাপারে বাধাগ্রস্ত করবে এবং সেই শক্তিটা কিন্তু ছোটোখাটো নয় সেই শক্তিটা ভীষণ শক্তিশালী এবং তাদের স্বার্থে আঘাত লাগলেই তারা যে কোনো জিনিস করতে পারে এমন প্রমাণ আমরা আগেও দেখেছি যৌথ প্রযোজনার সময় আবার এবার দেখতে হবে সুতরাং আপনারা কেউ ভাববেন না যে তুফান খুব মসৃণ গতিতে শেষ করে মসৃণ গতিতে বাংলাদেশে রিলিজ করতে পারবে কারণ একটা টিজার নিয়ে যখন এত আলোচনা সমালোচনা হচ্ছে সেই সেন্সর বোর্ড পর্যন্ত দৌড়াদৌড়ি হচ্ছে এবং এর জন্য সেন্সর বোর্ডকে জবাব দিহিতা দিতে দিতে হবে প্রোডাকশন হাউসের সাকিব খানের নয় ওনারা সাকিব খানেরটা লিখছে রাইজিং মিডিতে এটা হলো সাকিব খানের নামটা লিখলে ভাই একটু ভাইরাল হয় মাই যে একটু বেশি দেয় এই রে কোনো কারণ নাই এটা জবাব দিয়ে দিবে প্রোডাকশন হাউস ডিরেক্টর হয় না প্রোডিউসার দিবে হুম তাদেরকে অনেক ঝামেলায় পড়তে হবে এই ঝামেলায় কারা ফেলতেছে যদি আপনি আন্দাজ করে থাকেন যে আপনার সন্দেহ হচ্ছে রাম রহিম যদু মধু কে করছে আপনি এই কারণে করছে আমাকে জানাইতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ঘিলুতে কতটুক ঢুকছে অনেকেই বলতেছে যে এটা ঠিক হয় না এটা কে করছে কারা করছে কে করছে কারা করছে বোঝা যায় আমরা বুঝি আপনারাও বুঝেন আবারও বলি যার স্বার্থে আঘাত লাগবে তুফান আসলে সেই তো করবে তুফান রিলিজ হলে যার কোনো কিছু পাওয়ারও নয় চাওয়ারও নয় সে তো করবে না তুফান আসলে যারা খুশি হবে তারা তো করবে না করবে তুফান আসলে যার প্রবলেম আছে বা যে ছবির প্রবলেম আছে বা যে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রবলেম আছে তারাই এইগুলো করতেছে এটা স্পষ্ট তো সত্য এবং এটা ওরা চালিয়ে যাবে আমি একদম ভীষণ আলামত দেখতেছি এটা ওরা চালিয়ে যাবে তুফান যে পর্যন্ত স্ক্রিনে না আসবে সেই পর্যন্ত এটা চলবে এবং ওরা চেষ্টা করবে যে কোনো অবস্থায় হোক তুফান যেন বাংলাদেশে প্রদর্শিত হতে না পারে সেই ব্যবস্থার জন্য একটা গ্রুপ লেগে গেছে সেই খবরও আপনারা ধীরে ধীরে পাবেন কারা করছে তাদের নাম নিলে আমি ফেসে যাব আপনারাও বুঝতে পারেন আপনারা চিন্তা করবেন ভাবনা করবেন কারা তুফান এই সর্বনাশ করতে যাচ্ছে কেন তুফানকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন তুফানের পিছনে কিছু লোকজন লেগে গেছে হিসাব করলেই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই তুফানের জন্য দোয়া করবেন হুদা হাফিজ